স্পেশাল গুড মর্নিং, ওয়াও সো সুইট। কিন্তু এই স্পেশাল পারসন টি কি যে মতো ফোন করা হচ্ছে? আকচুয়ালি স্পেশাল মু এইটি পাই কইলি যোতি তুমি আছো আর সিটি মো কল আস না, অবভিয়াসলি ডেট অফ স্পেশাল ই হেলা না। হাউ সুইট, অফ কোর্স আপন কো কল মো পাই স্পেশাল, আপন কো ভয়েস বহুত সুইট সে মে আউরি স্পেশাল লাগুছি। স্পেশাল নাট আ প্লিজ, স্পেশাল নাট আ প্লিজ। আকচুয়ালি টিকে হিন্ট সে দোছি সেদিন তুমি কই পারিবি তো? Yes, please, please. সেদিন তুমি কইছিল যে আমি আমার ঘরের সত্তাস আন্ড তুমি কেবে কল করিব আন্ড মমি ড্যাডি কো অ্যানিভার্সারি উইস বি করছিল, বহুত ভাল মেসেজ দিয়েছিল, মু বে ওয়েট বি করছিল, সেইতে আর ভাল লাগিলানি তো বিনা সেতে কল করদেলি। এবে গেস করি পারিব না কইবি? আমি কথা হইছিল আপনার কথার মধ্যে যা জানা পড়ছে আমি রিসেন্টলি কথা হয়েছে। অবভিয়াসলি ম্যাম আপনার কই না তুমি প্লিজ কেতে করিব কো আমি করিবি করিবি, লাইফ 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 লটস অফ সারপ্রাইজেস, জাস্ট ওয়েট ফর দ্যাট। অ্যাকচুয়ালি ইটস আ সারপ্রাইজ নাও ফর মি, মোর কথাবার্তা ইন্টারঅ্যাকশনটা তো পুরো মনে পড়ছে কিন্তু আই এম সো সরি না ঢাকে কি মোর জমারু মনে পড়ুনি, প্লিজ হেল্প করে দিওন্তু। ওকে, মাই সেলফ মামা মিশ্রা এন্ড আই এম ফ্রম ভুবনেশ্বর। ইয়েস ইয়েস মামা, কেমনি আছেন আপনি? বহুত ভাল আছি, আর কল লাগিগল অবভিয়াসলি আপনার সাথে কথা হয়ে গেলি। সো হ্যাপি, আই এম সো হ্যাপি, স্পেশাল উইশেস, স্পেশাল সারপ্রাইজ। মু যেতবে ফোন করে কি কল আসে কো চ্যানেল লুকিং কল করে মতে সমস্ত মামা মিশ্র কোলি মোর কনফিউজনটা দূর করছি। আই এম মামা মিশ্র, মু ড্যাডি মমি করে গেলা ঝিও ভুবনেশ্বরে রহুছি, বাট সে মামা মিশ্র মু মামা মিশ্র মতে ফট করছি। সে মামা মিশ্র হচ্ছে অভিনেত্রী সুদাম্মা পাত্রঙ্কর ধর্মপত্নী, আপন আম ফোন ইন মামা মিশ্র। মু এপন্ত হেইনি কাহার কিছু এন্ড বাই প্রফেশনাল আই এম এ সিঙ্গার এন্ড মু কবিতা শায়রি লেখি। প্লিজ গীতরু 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 আরম্ভ হউ আমার কথা বলা। আজ মু আপনাকে শায়রি আগে শুনাইবি। আচ্ছা শায়রি, দ্যাটস সো সুইট, প্লিজ কোয়ান্টু। टूटे हुए फूल खुशबू दे जाते हैं, बीते हुए पल याद दे जाते हैं, हर शख्स का अलग अलग अंदाज है, हर शख्स का अलग अलग अंदाज है, कोई प्यार में जिंदगी तो कोई जिंदगी में प्यार दे जाते हैं, और आपका ये अंदाज लाजवाब है। अपन मैम थैंक यू। फर्स्ट ऑफ ऑल से जो डैडी आपंकर मोर कन्वर्सेशन टा सुनी ले मत डैडी कहले इतके गुनगुन मैम को चांस सब कहया पई तू एथरक अधिक कहि छी तो मु एथरक अपन को चांस कर नै। एक्चुअली सत कहि आपन फोन गेले मते ठीक आराम मिलि जाउ छी, मुडी बसी बसी सुनु छी काहे सुनला बले इतने एक्साइटमेंट बहुत जोर हे जेतना ना मुते पेउ किछि न कहि के जानि परे मते भी बहुत खुशी लागे जेतु आपन इतने खुशी रे कथा होनते आपनकर अजस्र कथा जा भितरे रहि छै सेला बाहरी आसे ফ্লো করি চলে তো সেটা মতে বহুত খুশি লাগুছি মামা। চ্যাসেলি কইয়া পাই ম্যাডাম, আচ্ছা মু আপনাকে পচারি আপন কেমতে রিফ্রেশ হউছন, এটা পচারা দরকার নাই কেন আপন সিধা কোশ্চেন কইবে, আপন মানকর যে সুইট সুইট কল আসছে না সেতে মু রিফ্রেশ হই যাউছি, মতে এনার্জি মিলি যাউছি, কোন ঠিক কইলি না? পারফেক্ট, ইয়া পারফেক্ট, মতে লাগুছে আপন আর কিছু দিন পরে মো পেটরে লাত মারিবে। আমি তো আপন এই দিন ব্যাংকিং করতে মু যে পরে আপনাকে ফোন করতে আচ্ছা মু আর তো হ্যাপি নি, বহুত অফার আসছে বাট মু মো দুনিয়ারে মত করছি, আপন আপনকে লাইন সম্ভালন্তু। মু মু বে মো দুনিয়ারে মস্ত আছি। আচ্ছা আমি আমি নিজ নিজ দুনিয়ার মস্ত আছে, তাহলে ফোন টি কটিবা পূর্ব মু রিকোয়েস্ট করবি আপনার দুই লাইন গীত কিছু গাইকি মস্ত মস্ত গীত গাইকি শোনাবো। সেটা তো মু শুনেইবি বাট মু আর গোটে কহিবি, গোটে মেসেজ দেবি আজ ইউজ ওয়েল, প্লিজ আপন গোটে গীত মতে শুনেই দেবে, খটা মিঠা কহিবি নি কোনসি কারণ, যদি প্লে হই পারিব নি আপনকর সবুর মন দুঃখ হব, মতে মতে বহু করি নি দার এনি সং ফ্রম দ্যাট ফিল্ম মতে শুনেই দেবে এন্ড ডেডিকেট টু স্পেশাল, আপন এতে ধৈর্য আর পেশেন্স সহ সমস্ত কথা আউছন্তি, তো ডেডিকেট টু স্পেশাল ইউ এন্ড অল এটিভি মেম্বার্স। নাই নাই মামা কইবে আপন মানক পেশেন্স কো মানিয়া কো পড়িবো, মতে যদি আপন মানে ঝেলুচন্তি আপন কো পেশেন্স কো মানিয়া কো পড়িবো, কারণ মো ঘরে মো ভাই কোয়ে তত্তে যে সম্ভালিবো সে সবুটু বড় দুনিয়া সবুটু বড় মনিষ হইতিবো। না মা কই পারিবো যে মো ফ্যামিলি আপন কো ফ্যামিলি মো ফ্যামিলি একা, মতে কইয়া কো পড়িবো নি আউ তো মেসেজ দেবি, আমো জুড়ে হেল্পিং নেচার বা ইনসানিয়ত গুড়ি কাহিনি না কাহিনি মরি যাউছি, মানে আমি যে বাহারে কাহাকু হেল্প করিয়া গুড়ি আমাকে হজার থর ভাবিয়া পড়ছি এ লোকটা রাস্তায় অছি আমাকে কিছু প্রবলেম পকাইবো নি, তো সেই ইনসানিয়ত সবুলো পাই আমাকে রহিয়া কথা রহবা কথা মামা। এটি মু টিকে ডিফর করিবি আপনার পয়েন্ট নিশ্চিত ভাবে, আম ভিতরে সেই সাহায্য করিবার মোটিভ সবুলে রহবা দরকার, অন্য মানে যেত হইরাণে বা দুঃখে থাকে আমি তাকে সাহায্য করা দরকার, কিন্তু আজিকাল দুনিয়ার যে মানুষ মানে ছলনা করছেন বেড়ে বেড়ে আমি সে ছলনার বি শিকার হয়ে যাচ্ছি বলে আজি এই জিনিসটা আমার মনে আসুচি, আমি ডরুচু কাহকু সাহায্য করার, রাস্তায় গলার যদি কে পড়ছে আমি ডর লাগুছি, কারণ বেড়ে বেড়ে ছলনার শিকার বি সমস্ত হচ্ছেন, যদি সমস্ত সচোট হয়ে যাবে যদি সমস্ত ইনসানিয়ত কু নিজ ভিতরে নেবে তাহলে এ ভুল কেবে কেই করবে নি, ছলনা কেই কেবে করবে নি, কে কে সাহায্য করা কো পছঘুঁচা দেবে নি। আচ্ছা ম্যাম এইটি আপনার গোটে ভালো পয়েন্ট কহিলেন, মু তো আপনার পয়েন্ট কাটিবি খালি গোটে কোশ্চিন পচারবি সজেস্ট, আমি কোনো তা মাধ্যমে কোনো ইনসানিয়ত আমি যদি সে ছলনায় পড়ছি ভগবান যদি আমি হেল্প করিয়া ভগবান কাহিনা কাহিনি আমাকে হেল্প করবে, তো আমি কোনো আমার ইনসানিয়ত ভুলি যাবে না সে ছলনা করবো কেন?
ଆମେ ନିଶ୍ଚୟ ଇନସାନିୟତକୁ କେହି ଭୁଲିବା ଉଚିତ ନୁହେଁ। ଯେଉଁମାନେ ଛଳନା କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ଭିତରେ ବି ଯଦି ଇନସାନିୟତ ଆସିଗଲା ନା, ଦେଖନ୍ତୁ ଏ ଦୁନିଆରେ କେହି କାହାକୁ ସାହାଯ୍ୟ କରିବାରୁ ପଛେଇ ଯିବେ ନାହିଁ। କାରଣ ଭଗବାନ ଅଛନ୍ତି, ସେ ଆମକୁ ଏଠିକି ପଠେଇଛନ୍ତି, ଆମେ ଭଲ କାମ କରିବା, ଆମକୁ ଭଲ ଶିକ୍ଷା ଦେଇଛନ୍ତି, ଆମେ ସମସ୍ତଙ୍କର ସାହାଯ୍ୟ କେମିତି କରିପାରିବା ସେ ବିଷୟରେ ଚିନ୍ତା କରିବା ଦରକାର। ଆଉ ଗୋଟେ କଥା ମ୍ୟାମ୍ କହିବି, ମତେ ପୁଣି କୁହନ୍ତୁ କେବେ ଖୋଜିବି। ଆରେ ଆଉ ଗୋଟେ କଥା କହିବି, କେବେ ମାର ସଣ୍ଡେକୁ ଆପଣଙ୍କୁ ଖୋଜିଦେବି। ଆମେ ତ ହାପି ଏପ୍ରିଲ ଫୁଲ କହିବାନି, କାହିଁକି ଆମେ ନିଜେ ବୋକା ହେଇଯିବା। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ ଆଣ୍ଡ ହାପି ଉତ୍କଳ ଦିବସ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମକୁ ଯେମିତି କହୁଥିଲି, କିଛିଦିନ ପୂର୍ବରୁ ଆମେ ଉତ୍କଳ ଦିବସ ସେଲିବ୍ରେଟ କରିସାରିଛୁ, ଆଉ ଅନେକ ଜଣ ଉତ୍କଳ ଦିବସ ଠୁ ଅଧିକ ଏପ୍ରିଲ ଫୁଲ ସେଲିବ୍ରେଟ କରିଛନ୍ତି, ଏଥିରେ କହିବାର କୌଣସି ପ୍ରକାର ଗୁଞ୍ଜାଇଶ ନାହିଁ। ଆପଣ ଏତେ ସ୍ପେସିଆଲ ଟାଇମ୍ ମତେ ଦେଲେ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଫର କଲିଂ, ଥ୍ୟାଙ୍କ୍ ସୋ ମଚ୍। ଆପଣଙ୍କର ଯୋଉ ରିକ୍ୱେଷ୍ଟ ରହିଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ମତେ ବହୁ କରି ନେଇଯାଏ ଗୀତରୁ, ମୁଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଗୀତ ଡେଡିକେଟ୍ କରିବି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍।